يريدون ليطفئوا نور الله نور الله بلدب نور الله মানে কুরআন শরীফ আর নূর আল্লাহ বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে রাসূলুল্লাহর নাম শুনলে কি বলতে হবে সুবহানাল্লাহ তো কই বললেন না যে ইউরিদুল লিউদফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম তারা সকলে মানে ইহুদিরা আর তারা সকলে মানে খ্রিস্টানেরা আর তারা সকলে মানে জগতের সমস্ত মূর্তি পূজকরা আর যারা সকলে বলে দেয়ার জন্য গড এই গড বলে পৃথিবীর মধ্যে আর কেউ কিছু নাই এভরিথিং ইজ বাই দ্য নেচার পৃথিবীর মধ্যে এই সব কিছু এমনিতেই সৃষ্টি হয়ে গেছে এই যে এই গড লাই বলে যারা বলে আর যারা মূর্তি পূজক গায়রুল্লাহর পূজা করে আর যারা ইহুদি এবং খ্রিস্টান তাদের সম্পর্কে তো আমার আল্লাহ বলে গিয়েছেন কোরআন শরীফে ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ তারা সকলে চূড়ান্ত তাদের আকাঙ্ক্ষা ও আশা যে তারা সকলে কোরআন শরীফের মধ্যে বর্ণিত এই মহান শিক্ষা এবং নীতি আদর্শগুলি এইগুলির চর্চা এবং প্রসারকে চিরজীবনের জন্য তারা নিভাইয়ে দিবে এটা তো আল্লাহ সেই যে 1500 বছর আগে মুসলমান জাতিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম নিশ্চয় আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে বর্ণিত বিষয়গুলিকে জীবন্ত রূপ দিয়ে এই পৃথিবীর মধ্যে লাইউযহিরুহু আলা দ্বীনি কুল্লিহি অন্য সমস্ত ইসলামের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন সমস্ত বিষয়গুলির উপরে আমার ইসলামকে বিজয়ী করে দেবে সেই বড় আশা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতের যারাই পড়েছে তাওহীদের কালেমা কালেমায়ে তাইয়েবা লা ইলাহা إلا الله ذري لا إله إلا الله محمد رسول الله যারা এই কলেমার ভেতরের মর্ম বিশ্বাস করে এর তাৎপর্যগুলি এই সঠিকভাবে বিশ্বাস করে মুখে যারা ঘোষণা দিয়ে যারা সালাতকে গ্রহণ করেছে নামাজকে যারা গ্রহণ করেছে যাকাতকে যারা গ্রহণ করেছে যারা সকলে এই কোরআন নাজিলের মাস 30 পারা কোরআনকে আল্লাহ নাজিল করলেন এই রমজান মাসে 30 পারা কোরআন এই 30 পারা কোরআনের মধ্যে বর্ণিত বিষয়গুলি বাস্তবায়নের ইমানি তেজ যাতে মানুষের কলব এবং ব্রেনের মধ্যে আসে সেই জন্য আল্লাহ এই 30 পারা কোরআনের বলে তোকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন তোমাদের সকলের কলবে ব্রেনের মধ্যে যেন এমন একটা আল্লাহর শক্তি প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমি 30টা রোজা 30 পারা কোরআনের মধ্যে বর্ণিত এই শুকরিয়াটা আদায় করবার শক্তি যেন তোমাদের মধ্যে জন্ম নেয় সেজন্য আমি কি করলাম এই 30টা রোজা তোমাদের উপরে ফরজ করলাম ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন আমার ভাই